আল্লাহ রে, এই কেমনে অ্যাক্সিডেন্ট হইলো? হ্যাঁ, কেমনে অ্যাক্সিডেন্ট হইলো? হ্যাঁ, একবারে আপনি কি গাড়িতে ছিলেন? উনি ছিল গাড়িতে, ব্যথা পাইছেন? জান জান, এই যে বাইকরে একটু হেল্প করতে গেলাম, তারা হেল্প করলো না, তাদের বলে অনেক কাজ আছে। আসলে এটার নামে মানবতা। দুনিয়ায় মানুষ আছে কিন্তু সহযোগিতা চাইলে পাওয়া যায় না, খুব কম। আপনি একটু ধরেন, এই যে একটু ঘুরাই দেন দাদা। একটু ঘুরাই দাও, ওই যে একটু খোলা জায়গায় নিয়ে যাক, একটু ধৈরা, একটু ঘুরাই দাও। আসলে গরিবের বিপদে গরিবে আগে আসে। যানজট লাগে যাবো। প্যাসেঞ্জার কই? ওইদিকে ওই যে ফাঁকা জায়গায়, ওই ফাঁকা জায়গায় নাও। আপনার রিক্সাটা কি খালি? প্যাসেঞ্জার আছে, যাত্রী আছে? তাহলে যান গা। ধন্যবাদ ভাই আপনারে। আরে ওই যে দেখছেন, ওই আরেকটা লোকের হেল্প করতে গেছি, তারা হেল্প করে না। আদাবর 13 নম্বর, যাইতে তো পারবেন না? না, ওই বেন, ওই বেন, ওই উস্তাদ একটু দিয়ান নাই ব্যান্ডারে, এই যে এই রিক্সাটারে বাইঙ্গা একদম। দেখেন রোজা রমজানের মধ্যে রোজা রাখছেন, একটু দিয়ান না ভাই। আপনি একটু উপকার করে দেন না, এরকম করেন কে? সবার কথা একটু শুনেন। আচ্ছা 150 টাকা দিব নি, দেন ধরেন, একটু ধরেন। আচ্ছা গুরাক গুরাক, দেখছেন সবাই আপনার রিকোয়েস্ট করতেছে, মুরব্বী সবাই। হ্যাঁ, গিয়েছে আমরা বুঝি, আমরা কেমনে বুঝি ভাই? হ্যাঁ, আপনি একটা লোকের সাহায্য সহযোগিতা করতেছেন, কেমনে তুলবেন? একটু ধরেন তো ভাইয়া, একটু ধরো, সবাই একটু ধৈরা, একটু হেল্প করে দাও। আসলে রোজা রমজানের মধ্যে আল্লাহ করিম বাঁশবাড়ি রোডে এই রিক্সাটা হঠাৎ করে ভেঙে অ্যাক্সেল করে যায়। তো এখানে যে উপস্থিত সবাই সহযোগিতা করতেছে রিক্সাটাকে ওনার গ্যারেজ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। এখানে একটা প্যাসেঞ্জার ছিল, আল্লাহর রহমতে ওনার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আমরা এদিকে ডিউটি করতেছিলাম মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, তো দেখতে পেয়ে আমরা আগে আসি এবং এখানে যানজট যাতে না তৈরি হয় সেজন্য গাড়িটাকে সাইড করে আমরা তার গ্যারেজে নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। দাদা বাইন্দা নিবেন নাকি? বাইন্দা নিবেন, ধরেন আপনার এন থেকে এটা 200 টাকা আছে। হ্যাঁ, 150 টাকা আপনি রাখেন, 50 টাকা দিয়ে দিয়ে বুঝছেন, ওখানে দিয়ে দেন। আপনি এই 150 টাকা নিয়ে একটু ঠিক করে যান। আর যাই লাগুক, আমরা একটু সহযোগিতা করলাম, হাত বাড়াই দিলাম। থাকেন, শেষ হয়েছে না? যান সুন্দরভাবে নিয়ে যান চাচা।
আপনি ভালো থাকেন। হ্যাঁ আসলে অনেক কষ্ট হয়ে গেল আপনার। হ্যাঁ আল্লাহ আপনার মাথায় রোগ হাত দিক ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনি চোখে কি হয়েছে? ঠিক আছে আপনি ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসলে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখলেন, ভিডিওটি করার একটাই উদ্দেশ্য, আসুন আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।